চিনতে পারে সে যে ছবিখানা চাইতে গেলে কেন কি লাভ হবে ওটা দেখে? ওর সামনে যে এখন সমস্ত জীবনটাই বাকি পড়ে আছে মা, একটা কিছু আশ্রয়, একটা অবলম্বন না হলেও কি নিয়ে বাঁচবে বলতো? মনে পড়ছে মা সব কথা? একে দেখে এমনি করে মাথায় ঘুমটা দিতে হয়। এমনি করে সিঁদুর পড়তে হয়। দেখো এমনি করে গলায় কাপড় দিয়ে প্রণাম করতে হয়। করো ছবি তোলার পক্ষে জায়গাটা ভালোই। ও আপনি তীর্থে এসে সবাই তো করে পুণ্য সঞ্চয়, আপনি দেখছি দৃশ্য সঞ্চয় করছেন। দেখুন ওই পুণ্য সঞ্চয়টা আমার ভাগ্যে নেই বুঝলেন। আর ছাড়া অ্যালবামের কথা যদি কয়েকটা ছবি সংগ্রহ করতে না পারলাম তাহলে তীর্থ ভ্রমণে রাহাখরস্তায় মাটি হয়ে যাবে। ছবি তোলাটা আপনার একটা নেশা। যে তোমার কোনো পেশা নেই কিন্তু নেশার তাগিদে খিদে তৃষ্ণার কথা ভুলে গেলে চলবে কেন? ওই দেখেছেন খিদের কথাটা একবারে ভুলেই গেছিলাম। চলুন যাই, ভীষণ খিদে পেয়ে গেছে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। বলুন। আপনাদের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আপনাদের সম্বন্ধে বড় কৌতূহল হচ্ছে। যেমন? যেমন ধরুন আপনি সন্ন্যাসিনী নন অথচ আপনি থাকেন আশ্রমে, তারপর আপনি বাংলাদেশের মেয়ে, আপনি আছেন ঋষিকেশের পাহাড়ে, এর মধ্যে বিশেষ কোনো কারণ আছে কি? কারণ একটা নিশ্চয়ই আছে, তবে সেটা আপনাকে বলা যায় না। ও কিন্তু এই নিঃসঙ্গতা এটা মেনে নেবার বয়স তো আপনার নয়। মানা না মানা তো নিজের ইচ্ছার উপর নির্ভর করে না। তাছাড়া যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটাই মনের একটা ধর্ম। সবই বুঝলাম, কিন্তু তবুও মানুষ কথা বলতে ভালোবাসে, আবার কথা শুনতেও ভালোবাসে। আমিও বাসি, আমার কথা বলার সঙ্গী এই পাহাড়, এই নদী। আমি আমার কথা বলে যাই, এরা বোঝে কিনা জানি না, তবে মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি কালাগোবা হয়ে জন্মাতাম।